आराध्या ना सांगलास पर वाव कुते जाच्छो मोर दिए हां बंद कर दन चलो चलो मां चलो मां हाथ धरो हां इधर चलो गाइस নাকি বাবার সাথে আসবা ভ্যাকসিন দিতে ভ্যাকসিন বাবা ভ্যাকসিন দি তো ভয় লাগতেছে না আপনাকে দেখি তো এক্সাইটেড লাগতেছে আমরা তো সার্ভাইভার আরে আমার সুযোগ তো রাখিয়েছে একদম ঠিক আছে বেশি কথা বললে অবস্থা আরাধ্যা আরাধ্যা চলো আমরা যাই দেরি হয়ে যাচ্ছে আসো আরাধ্যা আরাধ্যা এই লেডিস লেটস গো মার্কেটে নামাই দেবো ও হাঁটাহাঁটি করলো আর ইন দ্য মিন টাইম আই গোনা হ্যাভ মাইন রেডিস দ্যাটস ইয়ার্স অল ইয়ার্স তো আমরা এখন রেডি হয়ে গেছি আরাধ্যাকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করাই নিছি ও যে আরাধ্যা হাঁটা শুরু করে দিছে অলরেডি আরাধ্যা খুব এক্সাইটেড হয়ে যায় যখন ওকে রেডি করাই ও বুঝে যে বাইরে কোথাও যাব তো আর বেশি সময় নাই আর হাতে কত মিনিট আছে ২৫ মিনিটের মতো সময় আছে ১৫ মিনিট আমি কিন্তু আজকে অনেক আগে রেডি হয়ে গেছিলাম আজকে সৈকত দেরি করছে এটা সেজন্য এখন পর্যন্ত আমি সেজন্য এখন পর্যন্ত আমার রক্ষা আমি যদি দেরি করতাম আমাকে এতক্ষণ অনেক কথা শুনতে হতো মজুমদার yes আপনি তো ভ্যাকসিন দিতে যাইতেছেন না তো এক্সাইটেড কেন আপনার ভয় লাগতেছে না না ভয় না বাট এটা যে পাইতেছি এটা হলো বড় কথা আমার তো একটু একটু ভয় লাগতেছে কোনো ভয় নাই কারণ কি না কি পাইতেছি এটা হইছে বড় কথা অনেকে পাইতেছে না কারণ কি অন শুনতে শুনতে অনেক সাইড এফেক্ট হইতেছে সাইড এফেক্ট কি সব ইয়া টিকেরে ইয়া আছে আমি যখন এখানে প্রথমবার আসছিলাম তখন আমাকে কিসের একটা ভ্যাকসিন জানি দিছিল না হ্যাঁ কয়েকটা ভ্যাকসিন দিছিল তো ওই ভ্যাকসিনটাতে আমার আবার রিঅ্যাকশন হয়েছিল আমার পুরো বাম হাত মানে পুরো লাল লাল চাকা চাকা হয়ে গেছিল এখন ডাক্তারকে পরে আবার দেখানোর পর ডাক্তার বলছে ডোজটা নাকি একটু বেশি হয়ে গেছে যে দিছে সে ভুল করে দিছে ওরা অনেকবার সরি বলে হাই পাওয়ার হয়ে গেছে হাই পাওয়ার হয়ে গেছে তো যে দিছে সে অনেক সরি ফিল করছে পরে মানে সারাক্ষণ আমার খোঁজ খবর রাখছে যে আমি ঠিক আছি কিনা তো যাই হোক সেটা অনেক আগের কথা পর অনেকবার ফ্লু ভ্যাকসিন কিন্তু কথা বলতে লাগলে শুরু করে তারপর অনেকবার ফ্লু ভ্যাকসিন দিছি কিন্তু ঠাকুর না করো কোনো মানে রিঅ্যাকশন হয় নাই এখন পর্যন্ত তো আজকেরটা যেহেতু একদম নতুন তো যেই দিবে শুনি খুব ভয় লাগে যেমন মা বাবাও দেয়া শেষ মা বাবাও যখন দিতে যাইতেছিল আমার খুব ভয় লাগতেছিল আজকে আমরা যাইতেছি আমাদেরও খুব ভয় লাগতেছিল তারপর আবার অনেকে দেখলাম দেওয়ার পর জ্বর আসতেছে মানে অনেক কিছু দেখতেছে আর কি এই জন্য একটু ভয় লাগতেছে কারণ আমার আর সৈকতের যদি জ্বর আসে বা সামান্য মাথা ব্যথাও করে আরাধ্যাকে দেখাটা একটু ওইটাই আমাদের কাছে আর কি একটা বড় চিন্তার ব্যাপার তো এটাই এটা ছাড়া আপাতত আর ভয় শুধু ওইটাই মানে নিজের শরীর খারাপ লাগবে ওইটা ভয় না যে আমাদের শরীর খারাপ হলে আরাধ্যার কী হবে ওইটা চিন্তা করে এখন বেশি ভয় লাগে আর কি তো এই যে যাকে নিয়ে এত চিন্তা তার কোনো চিন্তা নাই আমার গাড়ি পরিষ্কার করতে কোনো সমস্যা নাই যেহেতু গাড়ি ওই চালায় তো উচিত হয়েছে ও সবসময় গাড়ি ক্লিন রাখা আমি তো আর গাড়িতে সবসময় উঠি না তাই না এবার আমি আর গাড়ি ক্লিন করবো না চাল ডাল মোটামুটি থাকে আমি মোটামুটি ভাত মোটামুটি চাল ডাল খিচুড়ি বানাই খেতে পারবো মোটামুটি খান সব আছে জলও পাবেন বোতল বোতলে জল আছে আমি আর গাড়ি পরিষেবা করতেছি না মজুমদার আপনি যদি ওই শখ করে বসে থাকেন যে এবারও আমার বউ আমার গাড়ি পরিষ্কার করে দিবে হ্যাঁ সেই শখে সেই গুড়ে বালি আমার সব ইনফরমেশন নেওয়া হয়ে গেছে তো মাস্ক খোলা যাবে না ওরা বলে দিছে ইনফরমেশন সব নেওয়া শেষ এখন ওরা শুধু আমাকে ডাকবে ডাকার পরে ভ্যাকসিন দিয়ে দিবে গামি খাবা ওকে
তো সৈকত গেছে এখন ভ্যাকসিন দিতে আর এদিকে আমি আরাধ্যাকে টেক কেয়ার করতেছি আরাধ্যা অনেক জ্বালাইতেছে একবার এটা একবার এটা করতে নিতে চাইতেছে একবার ওইটা নিতে চাইতেছে তো এটা নিয়ে খুব খুব অবস্থা খুব খারাপ ডান মজুমদার ডান হ্যাঁ স্কেয়ার লিটল বিট আমাদের ভ্যাকসিন নেওয়া শেষ এখন আমরা যাচ্ছি হচ্ছে শপিংয়ে কারণ আপাতত আমরা এখন 50% বিপদমুক্ত পুরোপুরি না তো সেই খুশিতে যে 50% বিপদমুক্ত সেই খুশিতে সৈকত এখন নাকি আমাদেরকে একটু শপিংয়ে নিয়ে যাবে আসলে ব্যাপারটা সেরকম না আসার আগে কথা ছিল যে যদি একটু সময় থাকে তাহলে একটু যাব কারণ এই টাইমটাতে যদি শপিংয়ে মানে এই টাইমটাতে যদি একটু মলগুলোতে যাওয়া যায় তাহলে দেখা যায় যে ভালো ভালো জিনিস পাওয়া যায় খুব আমরা হ্যাঁ খুব ভিড়ও থাকে না আর আমরা যখন যে সময়টাতে যাই সেটা সাধারণত থাকে বিকেলবেলা বা সন্ধ্যার দিকে ওই সময়টাতে আসলে সব কিছুই শেষ হয়ে যায় মানে কখনোই আমি ভালো কোনো জিনিস পাই না তো আজকে যেহেতু বের হয়েছি তাই চিন্তা করলাম যে একটু ঘুরেই যাই তো সৈকতেরও এখন অফিস নাই সৈকত আবার 2টা থেকে শুরু করবে তো এবার বলি ভ্যাকসিনের ভ্যাকসিন নেওয়ার পর অনুভূতির কথা তার আগে বলি ভ্যাকসিন নেওয়ার আগের অনুভূতির কথা সেটা হচ্ছে ওইখানে যাওয়ার পর ওদের সব কিছু খুব সুন্দরভাবে অর্গানাইজ করা ছিল মানে সবাইকে যেহেতু অ্যাপয়েন্টমেন্টের টাইম দেওয়া আছে সবাই সেই টাইমেই যাবে তাই কোনো ভিড় ছিল না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা যেটা তো মোটামুটি ভ্যাকসিন দিয়ে আসছি ভ্যাকসিন দেওয়ার পর কেমন জানি একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়েছে জানি না এটা শুধু আমার হয়েছে কিনা আপনারও কি হয়েছে ঠান্ডা ফিল হয়েছে একটু ঠান্ডা ফিল হয়েছে বাট এখন আস্তে আস্তে নরমাল হচ্ছে হ্যাঁ তো আমার হাতটা এখন একটু ব্যথা করতেছে জানি না শেষ পর্যন্ত থাকবে কিনা তো ওরা বলছে যদি অনেক ব্যথা করে বা জ্বর আসে তাহলে একটু ওষুধ খেয়ে নিতে ব্যথা চলে যাবে আর যদি বেশি সিরিয়াস কিছু হয় তাহলে বলছে ওদের সাথে যোগাযোগ করার জন্য ওরা নাম্বার দিয়ে দিছে তো এই তো আর ও আরেকটা কথা হচ্ছে সৈকতে ছিল 12:30টায় তো সৈকত প্রথমে গেছিল যে সৈকত আমার সাথে নিতে পারবে কি না তো ওরা প্রথমে বলছে না ওই টাইম ছাড়া এত তাড়াতাড়ি ও নিতে পারবে না তো যখন আমি গেলাম আমি ওদের কাছে গিয়ে রিকোয়েস্ট করলাম যে আমার বাচ্চা আছে এতক্ষণ থাকা এখানে সম্ভব না তো ওরা তখন বললো আচ্ছা ঠিক আছে তো তখন তারপর ওরা সৈকতকেও দিয়ে দিল মানে 11:30টার দিকে সৈকতকেও দিয়ে দিছে এখানকার এই জিনিসগুলো আমার সবচেয়ে ভালো লাগে যখন ওরা শুনে আপনার বাচ্চা আছে বা আপনি প্রেগনেন্ট ওরা না আপনাকে অন্যভাবে মানে অন্যভাবে দেখবে মানে অনেক হেল্প করে এই জিনিসটা না আমার এই এই জায়গার এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে যখন আমি প্রেগনেন্ট ছিলাম তখনও দেখছি মানে ওরা একটা প্রেগনেন্ট মহিলাকে কিভাবে কেয়ার করে যে কোনো জায়গায় বাস তারপরে মানে আপনি কোনো লাইনে দাঁড়াইলে আপনাকে সবার আগে দিয়ে দিবে মানে এই জিনিসগুলো না এখানে আমার সবচেয়ে যদি বলেন এখানে কোন জিনিসগুলো ভালো লাগে এখানে আমার এই জিনিসগুলো সবচেয়ে ভালো লাগে যে বাচ্চা আছে দেখলে বা বয়স্ক কাউকে দেখলে বা প্রেগনেন্ট দেখলে এই তিনটাতে ওরা অনেক হেল্প করে সাদা কালো অনেক হয়ে গেছে সেজন্য আর কালো নিতে চাইতেছি না Oh, dear. Get it.
বাসায় গিয়ে লাঞ্চ করতে হবে এখন বাজে 1টা তুমি শপিং করে ভ্যাকসিন দিয়ে মা বাবার জন্য ওয়েট করতে করতে টায়ার্ড হয়ে গেছো হ্যাঁ মা খোলো চলো তুমি টায়ার্ড হয়ে গেছো চলো শাওয়ার করে তারপর লাঞ্চ করবা টায়ার্ড হয়ে গেছো মা বেশি গরম মা ডাল হ্যাঁ পড়ে যাবে কিন্তু পড়ে যাবে দেখছি বাবাকে ডাকো ভাত খেতে বাবা ওই দেখো বাইরে থেকে এসে শাওয়ার টাওয়ার করে একদম ফ্রেশ হয়ে গেছি আর ওইদিকে আরাধ্যকে একদম শাওয়ার করায় দিছি এই ফাঁকে লাঞ্চও রেডি করে ফেলছি আসলে কালকে রাত্রেবেলা এইগুলো সবগুলো রান্না করে আসলে কালকে রাত্রেবেলায় সব রান্না বান্না করে রেডি করে রাখছিলাম জানি আজকে আস্তে আস্তে দুপুর হবে আর বাইরে থেকে আসলে আমার প্রচণ্ড খিদা লাগে আমি 1 মিনিটও অপেক্ষা করতে পারি না তো সেজন্য কালকে খুব সিম্পল ভাবে একদম ডিম শুটকি রান্না করছি আর ডাল রান্না করছি ভাতটা পর্যন্ত রান্না করে গেছিলাম তো আজকে আমার এই ব্লগটা এতটুকুই থাক আজকে ব্লগটা আর বেশি বড় করব না আপনারা যে যেখানে আছেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো দিন অনেক টায়ার্ড লাগতেছে হাতটা একটু ব্যথা করতেছে এখন খাওয়া দাওয়া করে আরাধ্যাকে নিয়ে আমি একটু ঘুমাবো আর সৈকত কাজ করবে টাটা